ওদের কালার কম্বিনেশন বলুন বা ওদের যে ডেপনেসটা আছে ওটা আমার খুব ভালো লাগে, প্লাস ওদের রনেসটা, মানে একদম একদম, মানে মানে নানি মানে একটা হিরো মানে যে ওই আপার ক্লাস হতে হবে, সুন্দর হ্যান্ডসাম চিল, মেয়েরা দেখে ঝাঁপিয়ে পড়বে, ওই ব্যাপারগুলো নেই। আর ক্যারেক্টার মানে সোলটাকে দেখায় আমার মনে হয়, ডিসিশন চয়েসেস লাইফে কি চয়েস করছে, কাকে সাপোর্ট করছে, একদম। ওয়েলকাম টু বায়োস্কোপ বাং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে নানা আমরা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন আনসার্স দিই, পোস্ট দিই, ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আর এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একদম। আজকে আমরা একটা মুভির তেলুগু মুভির রিভিউ নিয়ে এসেছি, দশেরা, হিন্দিতে দেখেছি, হ্যাঁ দশেরা, যেটা ট্রেলার আমরা আগে রিঅ্যাক্ট করেছিলাম নেটফ্লিক্সে, এটা যখন এটা অ্যাকচুয়ালি থিয়েটার রিলিজ করেছিল 30th March, এটা যখন নেটফ্লিক্সে ওটিটিতে এসেছে আমরা এখানে দেখেছি হিন্দিতে, যেটা ডাইরেক্ট করেছে শ্রীকান্ত অধেলা। আর কাস্টে আছে নানি, দীক্ষিত শেট্টি, কীর্তি সুরেশ, সিনেটম চাকো, জৈনবাহ, আরও অন্যান্য কয়েকজন আছে। তো হ্যাঁ, তুমি বলো তোমার কেমন লাগলো? আমার ভাল লেগেছে, বেশ ভাল লেগেছে। আর ডিটেলসে পরে বলছি আস্তে আস্তে। আমার বেশ বেশ ভালো লেগেছে এটা, মানে অ্যাজ আ হোল মুভি হিসেবে আমার বেশ সুন্দর লেগেছে। সিনেমাটোগ্রাফি, স্টোরি, অ্যাক্টিং ওয়াইজ, ডাইরেকশন, আর সাউথের মুভি তো আমি একটাই বলবো যে স্পেশালি যখন আমরা বলি মুভি, ডাইরেকশন, ডায়লগ, আমার সাউথের মুভির কালার্স খুব ভালো লাগে, মানে ওদের রং দেখানোর, জানি না ওরা কি টেকনিক ইউজ করে বা অন্যান্য মুভিতে কেন করে না, বা হ্যাঁ মোস্টলি এডিটিংয়ে, বাট স্টিল আমার মনে হয় না বলিউড বা অন্যান্য জায়গায় এরকম স্টাইলটা করে, তো তাই জন্য আমার এখানকার স্পেশালি ওদের কালার কম্বিনেশন বলুন বা ওদের যে ডেপনেসটা আছে ওটা আমার খুব ভালো লাগে, প্লাস ওদের রনেসটা, মানে একদম একদম, মানে মানে নানি মানে একটা হিরো মানে যে ওই আপার ক্লাস হতে হবে, সুন্দর হ্যান্ডসাম চিল, মেয়েরা দেখে ঝাঁপিয়ে পড়বে, ওই ব্যাপারগুলো নেই। আর ক্যারেক্টার মানে সোলটাকে দেখায় আমার মনে হয়, ডিসিশন চয়েসেস লাইফে কি চয়েস করছে, কাকে সাপোর্ট করছে, একদম এই জিনিসগুলো বেশি ম্যাটার করে, এগুলোই মানে ওখানে দেখানো হয়। বাহ্যিকের থেকে বেশি ভিতরটা কেমন, তার যেটা বললে তুমি কোনটা ঠিক ভুল ওটা দেখেই যে একটা বোঝা যায় সেটাও না। আর যেটা বললাম কালার, আরো কেন বললাম বলো তো, যে আমার মনে হচ্ছে বলিউডে বা হলিউডের কিছুটা পার্সেন্ট আমি বলবো যে প্রচুর হোয়াইট, সব ফর্সা, সাদা ধপধপ করছে, নুড কালারস বেশি ইউজ হয়। হ্যাঁ মানে এখানে যেমন একটা প্রদীপের লাইটটাকে ধরো তোমাকে দেখাচ্ছে একটা মেয়েটার মুখে পড়েছে, তো মেয়েটার শুধু যতটুকুনিতে প্রদীপের আলোটা পড়েছে ওইটুকুনিতে বাকিটা পুরো অন্ধকার। এমনি অন্যান্য হয়তো হিরোইনরা বলবে আমাকে পুরোটাই সাদা দেখাতে হবে, ফর্সা, আমি এখন কালো সিন করবো না, আমি বলছি তাই না, তো এখানে জন্য হয়তো ওরা মানে আর্টিস্টিক কাজ অনেক বেশি ভালো করতে পারে। হ্যাঁ আমার মতে সেটা ডাইরেকশন ওয়াইজ বলবো খুবই ভালো ডাইরেক্ট, মানে দারুণ ডাইরেক্ট আমার লেগেছে ডাইরেকশনটা, আমার ডাইরেকশন, স্টোরি লাইনটাও খুবই ভালো, হ্যাঁ স্ক্রিন প্লে, স্টোরি দুটোই বেশ ভালো, মানে ক্যারেক্টার গুলো কেন ওই কারণে আছে সেগুলোর যে মানে রিজন গুলো মানে এত সুন্দর ভাবে আনফোল্ড হচ্ছে লাস্টে, যে কেন ওই ডিসিশনটা নিলো, কেন ওটা করলো, একদম, তো সেটা বেশ বেশ ভালো লেগেছে। আর নানি আর দীক্ষিত শেট্টির যে বন্ধুত্বটা খুবই মানে খুবই সুন্দর বন্ধুত্ব, মানে ফার্স্টের তো তোমার এন্ট্রিটা যখন দেখায়, ফেস যখন দেখাচ্ছে ক্যারেক্টার হিরোর,
তো ওখানে কিছু জায়গাটা আমার মনে ছিল গুন্ডের মতন অনেকটা, কয়লা চুরি করছিল সেই সময়, বাট তারপর থেকে যা সুন্দরভাবে দেখানো হয়েছে আর শেষ অবধি, হ্যাঁ একদম লাস্ট অবধিও, আর যখন একজন মারা গেল ওই সিন, ও মাই গড, অসাধারণ, মানে অসাধারণ আবার ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর অসাধারণ ব্যাপারটা ওরকম। তো আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, প্রত্যেকটা ক্যারেক্টার, সেটা আপনার হিরোইন হোক, রিম্যারেজ হোক, রিম্যারেজ কেন করছে হোক, ভ্যানিলার যে ক্যারেক্টারটা, ভ্যানিলার ক্যারেক্টার এত স্ট্রং একটা মেয়ে, একটা এত কনফিডেন্ট একটা মেয়ে, শান্ত একদমই না যাকে বলে, তো খুব ভালো, মানে ক্যারেক্টার আর প্রত্যেকটা ক্যারেক্টারকে ওই জায়গায় মানিয়ে হচ্ছে আমার মতে, খুবই সুন্দরভাবে ক্যারেক্টারগুলো নিজের মানে স্টোরিতে নিজের জায়গা করে নিয়েছে একদম, আর এরা সেই রকম ভাবে অ্যাক্টিং করে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। আর আমি ভ্যানিলা ক্যারেক্টারটা একটা এটাও বলবো যে ম্যাচিউরিটি, মানে বিয়ের আগে, বিয়ে, তারপর হাজবেন্ড মারা গেল, আর তারপরে যখন তোমার রিয়েলাইজ করলো যে আমি কার বাড়িতে এসেছি বিয়ে করে, তারপরে সেটা সেটা একদম লাস্টের সিনটা যখন জেল থেকে বেরিয়ে এলো, ওই ম্যাচিউরিটি আমার মনে হলো পুরো স্টেপ বাই স্টেপ ওর ম্যাচিউরিটি আমি দেখতে পারলাম। তো ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে স্ক্রিনে, আর ভিলেন বলুন বা এই কি যেন যেটা আমরা দশেরা বলি, দশেরা বা রাবণ পোড়াতে আপনার রাবণের বধ, রাবণ বধ যেটা ওখানেও দেখানো হলো, অ্যাকচুয়ালি রাবণকে বধ কেমন করে করলো, সেটা অ্যাকশন দারুন, অ্যাকশন দারুন থ্রু আউট মুভি, প্রত্যেকটা সিনে যে কটা অ্যাকশন ছুটছে লোকাচ্ছে সবকিছু এত সুন্দর, কোরিওগ্রাফ এত সুন্দর যে আপনার ন্যাচারাল মনে হচ্ছে, ওটা মানে খুবই দারুণ দারুণ লেগেছে আমার। হ্যাঁ মানে কোনো অতিরঞ্জিত কোনো জিনিস নেই, কোনো ওয়াও নেই, একদম রাতে গলি ঘুপচেতে দৌড়াচ্ছে ওই রকম সিনগুলোকে করা আমার মনে হয় খুবই টাফ, কিন্তু খুবই ভালো এক্সিকিউট, মানে এত ভালো এক্সিকিউশন যে ভাবাই যায় না কিছু যা। আর যেটা হয়তো এখানকার দা সিন ছিল যে রাবণের মধ্যে দিয়ে সে কি করে রাবণ বধ করছে, তারপরে দুরকম ভালোবাসার, একজন ভালোবাসা তার সাথে পাওয়া, আর একটা ভালোবাসা স্যাক্রিফাইস করা, আর বন্ধুকে ভালোবাসাটাও যে কতটা ইম্পর্টেন্ট, বা ওদের যখন ওর বন্ধু আর কি বলে মেয়েটার নাম কি ছিল, ভ্যানিলার যখন বিয়ে হচ্ছে তখন ওর যে কষ্ট হচ্ছে তার যে মানে ওটা অ্যাপার্ট ফ্রম অ্যাক্টিং ছিল আমার মনে হয়েছে, ওই জায়গাটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। আচ্ছা দিন কেউ মদ খায়নি খুব সুন্দর ছোট ছোট জিনিস খুব সুন্দর ভাবে আমার মতো দেখানো হয়েছে, মানে ওভারঅল এটা সত্যি দারুণ সিনেমা, মানে সবকিছু নিয়ে। হ্যাঁ আমি জানি কিছু কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমা খুব নর্থ ইন্ডিয়াতে খুব বা খুব ফেমাস হয়, কিন্তু আমি জানি এটা কতটা হয়েছে, বাট আমি বলবো আপনারা দেখতে পারেন, বেশ বেশ ভালো লাগবে আপনাদের, আপনারা মানে রুট করবেন ক্যারেক্টারগুলোর জন্য, ক্যারেক্টারগুলো আপনার ছাপ ফেলবে আপনার মনে, তো এতটাই ভালো, আমার তো এতটাই লেগেছে। আর হ্যাঁ আপনারা অবশ্যই দেখুন, নেটফ্লিক্সে এসে গেছে এখন, ওখানে দেখতে পারবেন, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের সাথে একমত নাকি আপনাদের আরো আরো অন্যান্য কোন পয়েন্ট পেয়েছেন আপনারা, বা অন্য কোন ক্যারেক্টার আপনার মনে বেশি দাগ কেটেছে সেটা হতে পারে, ভিলেনের যে ক্যারেক্টার বা ভিলেনের ওয়াইফের যে ক্যারেক্টারটা, ও মাই গড, এরকম মেয়েরা প্রচুর আছে, আর আমার মনে হয় কেন আছে সেটাও একটা কথা, বাট হ্যাঁ সবটা একটা ব্যালেন্স হতো দরকার তাই আছে। ভিলেনের ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে সব থেকে ডার্ক যখন ওই মুরগিটাকেও মারলো আমার মতে, মানে চারটে মানুষ খুন করা অতটা ডার্ক না, যখন মেটার কাছে এসে কনফ্রন্ট করলো, ভ্যানিলার কাছে এসে তাও নিজের ওয়াইফের সামনে, বাই গডস,
মানে ওই জায়গাটা দাঁড়িয়ে বুঝে গেছিলাম ওর জীবনে ওর বউ কিছু বলতে পারে না। অধীর সেন খুবই সুন্দর, খুব ভালো, মানে অ্যাক্টিং ওয়াইজ বলো মানে সিনেমা হিসাবে ওই দুটো সিন সত্যি খুব ভালোভাবে করা হয়েছে। না আমি ওই মুরগি যে মুরগিটাকে যেমন ভাবে মারলো, আমার মনে হয় যে খুব বড় বড় হলিউড মুভি যেগুলো ডার্ক সিন ওগুলোকে আমার কাছে টেক্কা দিয়ে দিয়েছে। মানে অতটা নৃশংসতা যে চোখ না, চোখের পলক না ফেলে তুমি তোমার ওয়াইফের দিকে তাকিয়ে ওই রকম একটা নৃশংসতা যে এই জায়গাটায় তুমিও থাকতে পারতে, কিছু না বলে করাটা, ওটা 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 খুবই খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আর কত সিম্পল ভাবে দেখানো হয়েছে সেটাকে। হ্যাঁ, তো ওনার ক্যারেক্টারটা বলা হয়নি বলেই আমরা ওটা বলে দিলাম। আর হ্যাঁ, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা সাজেস্ট করবেন, আপনাদের যদি কোনো রিজিওনাল মুভি আমাদেরকে রিকোয়েস্ট করেন আমরা তাহলে দেখব, তাহলে ওটারও আমরা রিভিউ দেব। কি মুভি রিভিউ রিঅ্যাকশন দুটোই আপনারা সাজেশন কমেন্ট বক্সে। আগে প্রচুর রিঅ্যাকশন বা রিভিউ ভিডিও রিকোয়েস্ট আসতো, এখন একটু কমে গেছে, তো তাই বললাম। আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই বাই।